হিন্দু ধর্মরে গছবৃক্ষগুড়িক পবিত্র এবং পূজনীয় ভাবরে বিবেচনা করা যায়। ধার্মিক দৃষ্টিকোণরু দেবতামানে মধ্য অনেক গছ এবং উদ্ভিদরে বাস করিথান্তি। এপরিকি শাস্ত্রে তুলসী, ওস্ত, কদলী এবং বরগছর রোপণ এবং পূজা করিবার অনেক গুরুত্ব রয়েছে। ভবিষ্য পুরাণরে বৃক্ষরোপণ বিষয়ে বিশেষ ভাবে বর্ণনা করা যাইছি। প্রত্যেক ব্যক্তি নিজ জীবনকালে গছ লগাইবা আবশ্যক হইথায়। জনে ব্যক্তি মৃত্যু পরে মধ্যে বৃক্ষরোপণর ফল পাইথায় এবং তাঁকু ভয়ঙ্কর নরকর সামনা মধ্যে করিবাকু পড়িনথায়। এহা ব্যতীত এপরি কিছু গছ এবং উদ্ভিদ রয়েছে যাহা রোপণ কলাবেলে পিতৃপুরুষ মানে খুশি হন্তি এবং আশীর্বাদ মধ্যে প্রদান করিথান্তি। জনে ব্যক্তি নিজ জীবনরে কেউ গছ এবং উদ্ভিদ লগাইবা উচিত তাহা জানিবা নিতান্ত আবশ্যক হইথায়। তুলসী গছ প্রত্যেক হিন্দুক ঘরে মিলিথায়। ঘরে তুলসী গছ লগাই করি নিয়মিত পূজা করিবা দ্বারা মাতা লক্ষ্মী ঘরে নিবাস করিথান্তি। বিশ্বাস করা যায় যে জনে ব্যক্তি তাঁক জীবনরে তুলসী গছ লগাইলে মৃত্যু পরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হইথায়। ভগবান বিষ্ণু এবং ভগবান বৃহস্পতিঙ্ক পাইঁ কদলী গছ অত্যন্ত প্রিয় হইথায় এবং কদলী গছ লগাই এহাকু পূজা করিবার দ্বারা আর্থিক লাভ মধ্য প্রাপ্ত হইথায়। বাস্তু অনুসারে প্রত্যেক ব্যক্তিঙ্ক ঘরে অঁলা গছ লগাইবা উচিত। ধার্মিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু অঁলা গছ মূলরে রইথান্তি। তেণু যেউঁ ঘরে এই গছ রইথায় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীঙ্ক আশীর্বাদ সদাসর্বদা রইথায়। ভৃষঙ্গ গছকু মিঠা নিম মধ্য কুয়া যাইথায়। ঘরে ভৃষঙ্গ গছ লগাইবা মধ্য শুভ বলি বিবেচনা করা যায়। এহার পত্ররে ঔষধীয় গুণমান মিলিথায়। যদি কৌণসি কারণরু আপন ঘরে নিম্ব গছ ন লগান্তি তেবে নিশ্চিত ভাবরে ভৃষঙ্গ গছ লগাইবা দ্বারা কল্যাণ সাধন হইথায়। আম্ব গছ ঘর পাখরে লগাইবা দ্বারা পূর্বপুরুষঙ্ক আশীর্বাদ মিলিথায়। যেউঁ ঘরে আম্ব গছ অছি সেঠারে সাকারাৎমক শক্তি বিস্তার করিথায়। এহার পত্র, কাঠ এবং ফল মধ্যে ধার্মিক কার্যরে ব্যবহৃত হইথায়। শাস্ত্র অনুসারে বৃক্ষরোপণ সন্তান প্রাপ্তি সহিত সমান বলি বিবেচনা করা যায়। এহা ব্যতীত বৃক্ষরোপণকু মধ্যে এক বড় দান ভাবরে সমকক্ষ করা যাইথায়। যেতেবেলে জনে ব্যক্তি বৃক্ষরোপণ করে সে ফল, ফুল, পত্র এবং ছাই সবুবেলে অন্য জীবজন্তুকু দান করে। এহাদ্বারা সে পুণ্যপ্রাপ্তি করন্তি। তেণু বৃক্ষরোপণ করুথিবা ব্যক্তিঙ্কু নরকর সামনা মধ্য করিবাকু পড়িনথায়। বাস্তু অনুসারে তুলসী, কদলী, অঁড়া, সবুজ ঘাস, মনি প্লান্ট ইত্যাদি উত্তর পূর্ব দিগরে লগাইবা উচিত। এহা শুভপ্রদ বলি বিবেচনা করা যায়। বিশ্বাস করা যায় যে এই গছ লগাইবা দ্বারা ঘরর বাস্তুদোষ দূর হইথায় এবং মাতা লক্ষ্মী ঘরে প্রবেশ করিথান্তি। বাস্তু অনুযায়ী নীল ফুল দেউথিবা উদ্ভিদগুড়িক ঘর উত্তর দিগরে লগাইবা উচিত। এহাদ্বারা ব্যক্তিঙ্ক জীবনরে সাকারাৎমক বৃদ্ধি হইথায় এবং ঘরে এক খুশি বাতাবরণ মধ্যে সৃষ্টি হইথায়। তা সহিত ক্যারিয়ররে মধ্যে অনেক সফলতা আসিথায়। বিশ্বাস করা যায় যে লাল রঙর ফুল দেউথিবা গছগুড়িক ঘরর দক্ষিণ পূর্ব দিগরে লগাইবা উচিত। এইপরি গছ লগাইবা দ্বারা ব্যক্তিঙ্কর মান সম্মান, খ্যাতি এবং সমাজরে কীর্তি বৃদ্ধি হইথায়। হিন্দু ধর্মরে তুলসীঙ্কু
ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ମାନ୍ୟତା ଦିଆଯାଇଛି। ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯେ ଯେଉଁଠାରେ ତୁଳସୀ ଗଛ ଅଛି ସେହି ଘରେ କେବେ ବି ପଇସା ଅଭାବ ହୋଇନଥାଏ। ତୁଳସୀ ଗଛ ଘରୁ ନକାରାତ୍ମକ ତ୍ରୁଟି ଦୂର କରିଥାଏ ଏବଂ ତୁଳସୀ ଗଛ ସବୁବେଳେ ଘରର ଉତ୍ତର ପୂର୍ବ କୋଣରେ ଲଗାଇବା ଉଚିତ। ପୁରାଣ ଅନୁଯାୟୀ ଦେବତାମାନେ ଅଁଳା ଗଛରେ ରହିଥାନ୍ତି। ଏହି ଗଛ ଏବଂ ଏହାର ଫଳ ମଧ୍ୟ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ। ଏହି ଗଛକୁ ନିୟମିତ ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ଭଗବାନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଘରେ ରହିଥାଏ ଏବଂ ସମସ୍ତ ସମସ୍ୟାରୁ ମୁକ୍ତି ମଧ୍ୟ ମିଳିଥାଏ। ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ଗଛକୁ ଧଳା ଅରଖ ଗଛ ବିବେଚନା କରାଯାଏ। ଏହି ଉଦ୍ଭିଦ ଉପରେ ହଳଦୀ ଅକ୍ଷତ ଅର୍ପଣ କଲେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଘରେ ରହିଥାଏ ଏବଂ ଅର୍ଥର ଅଭାବ କେବେ ହୁଏ ନାହିଁ। ଏହି ଉଦ୍ଭିଦକୁ ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନ ମଧ୍ୟ ପ୍ରସନ୍ନ ହୁଅନ୍ତି ବୋଲି ବିଶ୍ୱାସ କରାଯାଇଥାଏ। ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ରରେ ଶମି ଗଛ ଶନିଗ୍ରହଙ୍କ ସହିତ ଜଡ଼ିତ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ଶନିଦେବଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଏହି ଗଛକୁ ନିୟମିତ ପୂଜା କରିବା ସର୍ବୋତ୍ତମ ହୋଇଥାଏ। ବାସ୍ତୁଶାସ୍ତ୍ରୀଙ୍କ ଅନୁଯାୟୀ ଘରର ମୁଖ୍ୟ ପ୍ରବେଶ ଦ୍ୱାରରେ ବାମ ପାର୍ଶ୍ୱରେ ଶମି ଗଛ ଲଗାଇବା ଦ୍ୱାରା କଲ୍ୟାଣକାରୀ ହୋଇଥାଏ। ଅଶୋକ ବୃକ୍ଷ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। ଏହି ଗଛ ଘରୁ ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ନକାରାତ୍ମକ ଶକ୍ତି ଦୂର କରିଥାଏ। ଏହାକୁ ଘର ନିକଟରେ ଲଗାଇବା ଦ୍ୱାରା ଅନ୍ୟ ଅନାବନା ଗଛର ଖରାପ ପ୍ରଭାବ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ଯେଉଁଠାରେ ଏହି ଗଛ ରହିଥାଏ ସେଠାରେ ଲୋକମାନେ ସର୍ବଦା ଉନ୍ନତି କରିଥାନ୍ତି। ଘରେ ମନି ପ୍ଲାଣ୍ଟ ରଖିବା ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। ଏହି ଲତା ଧନ ଏବଂ ମାନ ସମ୍ମାନ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି କରିଥାଏ। ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ରରେ ଏହି ଉଦ୍ଭିଦ ଶୁକ୍ର ଗ୍ରହ କାରକ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ତେଣୁ ମନି ପ୍ଲାଣ୍ଟ ଘରେ ଶୁଭଫଳ ବୃଦ୍ଧି କରିବା ସହିତ ଜୀବନରେ ନୂତନ ଶକ୍ତି ସଞ୍ଚାରିତ କରିଥାଏ। ଅପରାଜିତା ଗଛ ତୁଳସୀ ଗଛ ପରି ଅତ୍ୟନ୍ତ ପବିତ୍ର ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ଏହି ଗଛ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଏବଂ ମହାଦେବଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ହୋଇଥାଏ। ଏହି ଗଛ ଅର୍ଥ ଏବଂ ଅର୍ଣ୍ଣର ଅଭାବକୁ ଦୂର କରିବା ସହିତ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିଥାଏ। କ୍ରାସୁଲା ଗଛ ଶୁକ୍ର ଗ୍ରହ ସହିତ ଜଡ଼ିତ ଥିବା ଦେଖାଯାଏ, ଯାହା ଧନ ବୃଦ୍ଧି କରିଥାଏ। ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯେ କୁବେର ଏହି ଉଦ୍ଭିଦକୁ ବହୁତ ପସନ୍ଦ କରିଥାନ୍ତି। ଏହା ବ୍ୟତୀତ ଶୁକ୍ର ଗ୍ରହକୁ ରାଶିରେ ମଜବୁତ କରିଥାଏ ଏବଂ ଆର୍ଥିକ ଲାଭରେ ସାହାଯ୍ୟ ମଧ୍ୟ କରିଥାଏ। ପ୍ରତ୍ୟେକ ହିନ୍ଦୁ ଘରେ ତୁଳସୀ ଗଛ ଲଗାଇବା ଶୁଭପ୍ରଦ ଭାବରେ ବିବେଚନା କରାଯାଏ। ଯେଉଁ ଘରେ ତୁଳସୀ ମୂଳରେ ପ୍ରତିଦିନ ସକାଳେ ଏବଂ ସନ୍ଧ୍ୟାରେ ଦୀପ ଜଳାଯାଏ ସେଠାରେ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ସହିତ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଆଶୀର୍ବାଦ ସଦାସର୍ବଦା ରହିଥାଏ। କଦଳୀ ଗଛ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ଅତ୍ୟନ୍ତ ପବିତ୍ର ବୋଲି ବିବେଚନା ମଧ୍ୟ କରାଯାଏ। ହିନ୍ଦୁ ଧର୍ମରେ କରାଯାଇଥିବା ପ୍ରତ୍ୟେକ ପୂଜାରେ କଦଳୀ ଗଛର ପତ୍ର ବ୍ୟବହାର କରିବା ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। କଦଳୀ ଗଛ ବୃହସ୍ପତି ଏବଂ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ସହିତ ଜଡ଼ିତ ବୋଲି ଗ୍ରହଣ ମଧ୍ୟ କରାଯାଏ। ଗୁରୁବାର ଦିନ କଦଳୀ ମୂଳରେ ଶୁଦ୍ଧ ଘିଅର ଏକ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ କରିବା ଉଚିତ ଏବଂ ଏକ ଚାମଚ ହଳଦୀକୁ ପାଣିରେ ମିଶାଇ କଦଳୀ ମୂଳରେ ଅର୍ପଣ କରିବା ଦ୍ୱାରା ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତି ରାଶିରେ ଶକ୍ତିଶାଳୀ ହୋଇଥାନ୍ତି ଏବଂ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ଆଶୀର୍ବାଦ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯଦି କାହାର ବିବାହରେ କୌଣସି ପ୍ରତିବନ୍ଧକ ଥାଏ ତେବେ କଦଳୀ ଗଛକୁ ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ବାଧାବିଘ୍ନ ଶୀଘ୍ର ଦୂର ହୋଇ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଥାଏ ଏବଂ ସୁଖ ସମୃଦ୍ଧି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ଘର ମୁଖ୍ୟ ପ୍ରବେଶ ପଥରେ ଯଦି ଓସ୍ତ ଗଛ ରହିଥାଏ ଘରର ଲୋକଙ୍କ ଅଗ୍ରଗତିରେ ବାଧା ସୃଷ୍ଟି କରିପାରେ।
ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯେ ଏହି ଉଦ୍ଭିଦ ଏକାନ୍ତ ପସନ୍ଦ କରିଥାଏ। ତେଣୁ ଏହା ଘରେ ଲଗାଇବା ଦ୍ୱାରା ଲୋକମାନେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ବନ୍ଧୀୟ ଅନେକ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହୋଇପାରନ୍ତି। କଦଳୀ ଗଛକୁ ମୁଖ୍ୟତଃ ଗୁରୁବାର ଦିନ ପୂଜା କରାଯାଏ, କିନ୍ତୁ ଏହା ମଧ୍ୟ ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯେ ଏହି ଉଦ୍ଭିଦ କେବେ ବି ଘରର ପ୍ରବେଶ ପଥରେ ଲଗାଇବା ଉଚିତ ନୁହେଁ। ଘରର ଉତ୍ତର ପୂର୍ବ ଦିଗରେ ଏକ କଦଳୀ ଗଛ ଲଗାଇବା ଦ୍ୱାରା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। ଯଦି ତୁମେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ କନିଆରୀ ଫୁଲ ଅର୍ପଣ କରୁଥାନ୍ତି, ତେବେ ଲାଲ ଏବଂ ହଳଦିଆ ସବୁଠୁ ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। କନିଆରୀ ଗଛ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଏବଂ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ପାଇଁ ବିଶେଷ ପ୍ରିୟ ହୋଇଥାଏ। ହଳଦିଆ କନିଆରୀ ଫୁଲ ଅନେକ ସମୟରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଇଚ୍ଛା ପୂରଣ ପାଇଁ ମଧ୍ୟ ଅର୍ପଣ କରାଯାଇଥାଏ। ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଅମାବାସ୍ୟାରେ ଲଗାଯାଉଥିବା ଗଛବୃକ୍ଷ ଦ୍ୱାରା ପିତୃପୁରୁଷ ଏବଂ ଦେବତାମାନେ ସନ୍ତୁଷ୍ଟ ହୁଅନ୍ତି। ଏହା ସହିତ ପୁଣ୍ୟଫଳ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ଏବଂ ଅନେକ ଦୋଷ ତ୍ରୁଟି ମଧ୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ବିଷ୍ଣୁ ଧର୍ମୋତ୍ତର ପୁରାଣ ଅନୁଯାୟୀ ବୃକ୍ଷରୋପଣ କରିବା ଦ୍ୱାରା ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞର ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ଏବଂ ମନୁସ୍ମୃତିରେ କୁହାଯାଇଛି ଯେ ବୃକ୍ଷରୋପଣ ଯଜ୍ଞ କରିବାର ଶୁଭ ଫଳାଫଳ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ କରାଇଥାଏ। ଭବିଷ୍ୟ ପୁରାଣରେ କୁହାଯାଇଛି ଯେ ଯେଉଁ ଦମ୍ପତିଙ୍କର ସନ୍ତାନ ନଥାଏ, ଗଛବୃକ୍ଷ ସେମାନଙ୍କ ସନ୍ତାନ ସମାନ ହୋଇଥାନ୍ତି। ଏବଂ ପଦ୍ମ ପୁରାଣରେ ଉଲ୍ଲେଖ ରହିଛି ଯେ ନଦୀ, ପୋଖରୀ କିମ୍ବା କୂଅ ନିକଟରେ ଏକ ଉସ୍ତ ଗଛ ଲଗାଇବା ଦ୍ୱାରା ଶହ ଶହ ଯଜ୍ଞ କରିବା ସହିତ ସମାନ ପୁଣ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ବରାହ ପୁରାଣରେ କୁହାଯାଇଛି ଯେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଗୋଟିଏ ଓସ୍ତ ନିମ୍ବ ବରଗଛ, ଦୁଇଟି ଡାଳିମ୍ବ, କମଳା, ପାଞ୍ଚଟି ଆମ୍ବ ଗଛ ଏବଂ ଦଶଟି ଫୁଲ ଗଛ ଜୀବନରେ ଲଗାଇଥାଏ, ତାଙ୍କୁ କେବେ ବି କୌଣସି ନର୍କଗତି ପ୍ରାପ୍ତ ହୋଇନଥାଏ। ମତ୍ସ୍ୟ ପୁରାଣ ଅନୁସାରେ ଦଶଟି ପୁତ୍ର ସମାନ ଗୋଟିଏ ଗଛ ହୋଇଥାଏ ଏବଂ ଶିବ ପୁରାଣ ଅନୁସାରେ ଯେଉଁ ଲୋକମାନେ ଦୁର୍ଗମ ସ୍ଥାନରେ ଗଛ ଲଗାନ୍ତି, ସେମାନଙ୍କ ଆଗାମୀ ପିଢ଼ି ପାଇଁ ଅତ୍ୟମ ଉତ୍ତମ ଫଳଦାୟକ ହୋଇଥାଏ। ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଏବଂ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ।